বয়ফ্রেন্ড যখন পরকিয়া করে। হ্যালো অনু, এই একটা কথা বলতো, তোর সাথে কিরণের কিসের সম্পর্ক? হ্যালো, হ্যাঁ বল। কিরণ আমার খুব ভালো বন্ধু, ও আমাকে পছন্দ করে, আমি ওকে পছন্দ করি, আর তাছাড়া ও আমাকে ফোন করে, আমি ওকে ফোন করি। ভালো ছেলে, আমার খুব খেয়াল রাখে জানিস, কিন্তু কেন বলতো? ও তাই নাকি? ও আমার বয়ফ্রেন্ড, ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক। কিন্তু ও তো বলেছিল ওর কোনো গার্লফ্রেন্ড নেই। ও বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, তুই কিরণকে ফোন কর আর বল তুমি টিনাকে চেনো, আর আমাকে কনফারেন্সে রাখবি, আর তুই যদি এটা না করিস তোর মাকে বলতে আমি বাধ্য হব। ওকে ঠিক আছে, তুই ধর। হ্যালো বলো। আরে ইয়ার, আজ আর বলো না কি হয়েছে, ভুলে দিয়ে ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে, পুরো ভিজে গেছি, ভিজে গিয়ে পুরো হালাত খারাপ হয়ে গেছে, বাড়ি এসে ঠান্ডা লেগে গেছে, মাথায় টুপি নিয়ে বসে আছি। এই শোনো না, তুমি যে লাল রঙের চুড়িদারটা পরে আজকে বেরিয়েছিলে না, আমি কিন্তু দেখে নিয়েছি, তোমাকে মস্ত লাগছিল একবার। হ্যাঁ এই শোনো, তুমি টাইমে টাইমে জল খাবে, টাইমে টাইমে খাবার খাবে, একদম অনিয়ম করবে না, আর পড়তে বসবে কিন্তু, হ্যাঁ একদম ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি ঘাঁটাঘাঁটি করবে না সবসময়। শোনো না বলছি, তুমি টিনা বলে কাউকে চেনো? হ্যাঁ বলো। টিনা? আচ্ছা, যে আমার ক্লাসমেট ছিল, ভেসের মতন মোটা, কালো, গলাটা তো সব থেকে বিচ্ছিরি লাগে আমার, এ এ এ এ করে। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো বলো তো? এই কিরণের বাচ্চা, আমার সাথে 3 বছর ধরে প্রেম করে আছে, অন্য মেয়ের সাথে প্রেম করা হচ্ছে না, সমস্ত প্রুফ নিয়ে আমি তোর বাড়িতে কাল আসছি,